পৃথিবীর আনাচে কানাচে কত না জীবজন্তু চরে বেড়াচ্ছে, তার কয়টাকেই বা আপনি দেখেছেন? 100, 150 বা বড় জোর তার চেয়ে খানিকটা বেশিই হবে। কিন্তু 9 মিলিয়ন প্রজাতির প্রাণীর মধ্যে এমন কিছু চেহারার প্রাণী রয়েছে যেগুলো দেখলে মনে হবে এগুলোর অস্তিত্ব কি আসলেই বিদ্যমান। হ্যাঁ বন্ধুরা, জানাও জানার আজকের এই এপিসোডে আজ আপনাদের দেখাবো পৃথিবীর অদ্ভুত কিছু প্রাণী সম্পর্কে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। স্কোটোপ্লেন্স, সমুদ্রের একেবারে তলায় থাকা এসব ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর অন্য নামও রয়েছে, বিশেষ করে এগুলো সি পিগ বা সমুদ্রের শুকর নামে ব্যাপকভাবে পরিচিত। তার কারণও অবশ্য সহজেই অনুমান করে নেওয়া যায়। এর চেহারার সাথে শুকরের অমিল খুব একটা খুঁজে পাওয়া যাবে না। আটলান্টিক, প্যাসিফিক আর ভারত মহাসাগরের 13-5 কিলোমিটার নিচে এদের দেখা পাওয়া সম্ভব। সমুদ্রের তলদেশের কাদা থেকে এরা নিজেদের খাবার সংগ্রহ করে নেয়। গবলিন হাঙ্গর, গভীর সমুদ্রের অন্ধকার জগতের বাসিন্দা এই গবলিন হাঙ্গরের চেহারাটা সত্যি চমকে ওঠার মতো, যেন একেবারে সাক্ষাৎ শয়তান। লিভিং ফসিল নামে পরিচিত হাঙ্গরের এই প্রজাতি মিটসুকু রিন্দাই পরিবারের বেঁচে থাকার একমাত্র সদস্য। 10 ফুট থেকে প্রায় 13.5 ফুট পর্যন্ত লম্বা হওয়া এসব হাঙ্গরের চেহারা ভয়াবহ হলেও এরা খুব একটা আক্রমণাত্মক নয়। গ্রাউন্ড পেঙ্গোলিন, বুনো আফ্রিকার অধিবাসী এই প্যাঙ্গোলিনের সারা দেহ শক্ত আইস দিয়ে চারপাশ আটকানো। আক্রমণের আশঙ্কা করলেই এরা নিজেদেরকে গুটিয়ে নিয়ে বলের মতো গোলাকার আকার ধারণ করে। দুই পায়ে চলাফেরা করতে পারলেও সাধারণত খাবার খোঁজার কারণে লেজ সহ 4টি পাই ব্যবহার করে এই অদ্ভুত সুন্দর দেহের অধিকারী প্রাণীটি। লাল ঠোঁট ব্যাটফিশ, আমেরিকা মহাদেশের উপকূলীয় অঞ্চলের অধিবাসী এই মাছটিকে প্রথমে দেখতে মনে হবে কোনো রাগী চেহারার মহিলা ঠোঁটে লাল লিপস্টিক মেখে বসে আছেন। মৎস্য প্রজাতির অন্তর্ভুক্ত হয়েও সাঁতার কাটতে অনভ্যস্ত এই প্রাণী সাধারণত সাগরের তলদেশে হেঁটে বেড়ায় এবং ছোটখাটো চিংড়ি সহ অন্যান্য মাছ খায়। ম্যান্টিস চিংড়ি, পৃথিবী জুড়ে প্রায় 400 প্রজাতির ম্যান্টিস চিংড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমুদ্রের আনাচে কানাচে। স্টোম্যাটোপোডা গোত্রের এই চিংড়িগুলোর অসাধারণ কিছু দাঁড়াও রয়েছে যার মধ্যে শিকারকে সহজেই ফুটো করে ফেলতে পারে। এমনকি বড় প্রজাতির চিংড়িগুলো মাত্র এক গুঁতোতেই অ্যাকুয়ারিয়ামের কাচ ভেঙে ফেলতে পারে। গোলাপি আরমাডিলো, 1825 সালে আর্জেন্টিনায় আবিষ্কার হওয়া সবচেয়ে ক্ষুদ্র প্রজাতির এই আরমাডিলোর আকার মাত্র 3.5-4.5 ইঞ্চি। পিঠের শক্ত আবরণ দ্বারা বেষ্টিত এই স্তন্যপায়ীর প্রধান খাদ্য হল পিঁপড়া এবং লার্ভা। সিংহ কেশর জেলিফিশ, জেলিফিশ প্রজাতির মধ্যে সবচেয়ে বড় এই প্রাণীটি জায়ান্ট জেলিফিশ এবং হেয়ার জেলিফিশ নামেও বেশ পরিচিত। আর্কটিক, উত্তর আটলান্টিক সহ সমেরুর কাছাকাছি শীতল পানিতে এদের দেখা মেলে। 1870 সালে ম্যাসাচুসেটসের উপসাগরের সবচেয়ে বড় জেলিফিশের খোঁজ পাওয়া যায় যার দেহ ছিল 7.5 ফুট এবং চুলগুলো প্রায় 120 ফুট লম্বা। বক্সার কাঁকড়া, লিভিয়াগনের 10টি প্রজাতি এই ক্ষুদ্রাকৃতির কাঁকড়াদের মধ্যে অন্তর্ভুক্ত। মাত্র 1 সেন্টিমিটারের আকৃতি বিশিষ্ট এই কাঁকড়াগুলো পরিচিত বক্সিং কাঁকড়া, বক্সার কাঁকড়া এবং পমপম কাঁকড়া হিসেবে। এরা মূলত সামুদ্রিক অ্যানিমনদের সাথে মিথজীবী হিসেবে বাস করে। এরা নিজেদের দ্বারাই অ্যানিমনগুলোকে রেখে বিপদ থেকে রক্ষা করে। অপরদিকে অ্যানিমনগুলো এর বিনিময়ে খাবার সংগ্রহ করে। নীল ড্রাগন, খোলস ছাড়া এই মলাস্কা পর্বের প্রাণীগুলো দেখতে অনেকটা কাল্পনিক ড্রাগনের মতোই। আকারে মাত্র 1-2 ইঞ্চি এই আটলান্টিকের অধিবাসীকে হাত দিয়ে ধরতে গেলেই ভয়াবহ যন্ত্রণার সম্মুখীন হতে হবে, কারণ তার আগেই বিষাক্ত ছোট কাঁটা আপনার হাতে ঢুকে গিয়েছে। যে ডুগং, পানির নিচে বাস করা স্তন্যপায়ী এবং একই সাথে তৃণভোজী, এরকম প্রাণী পৃথিবীতে আর 1টি প্রজাতি টিকে আছে, তার নাম হলো ডুগন।
দুঃখজনকভাবে তেল এবং মাংসের জন্য অতিরিক্ত শিকার করার কারণে এই সুন্দর প্রাণীটি প্রায় বিলুপ্তির কাছাকাছি অবস্থান করেছে। নগ্ন সূচক। পূর্ব আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা এই নগ্ন সূচকগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো মুখের সামনের বড় দুটো দাঁত। মাটির নিচ দিয়ে চলাচলের সময় তাদের এই দাঁত একই সাথে মাটি কাটতে সাহায্য করে এবং মুখের ভিতরে মাটি চলে যেতে প্রতিহত করে। এগুলোকে স্যান্ড পাপি নামেও ডাকা হয়। এদের দেহের বিশেষ কোষের জন্য এদের কখনো ক্যান্সার হয় না। এছাড়াও অসাধারণ বাধা সহ্য করার ক্ষমতা এবং কম অক্সিজেনও বেঁচে থাকার ক্ষমতা রয়েছে এই নগ্ন সূচকগুলো। পান্ডা পিঁপড়া। পিঁপড়া নামে পরিচিত হলেও এই পতঙ্গগুলো মূলত এক ধরনের বোলতা, আর নামের আগে পান্ডা বসানোর কারণ হলো এদের গায়ের লোমের রং। সাধারণত কালো কমলা হলেও পান্ডার মতো সাদা কালো রঙের অসাধারণ সম্মিলনও দেখা যায়। বোলতার কামড় খাওয়া প্রবাদের সাথে এদের ক্ষমতা নিখুঁতভাবে মিল রয়েছে। এদের বিষাক্ত কাটার আঘাতে গরু পর্যন্ত মারা যেতে পারে। নেকড়ে মাছ। নেকড়ে মাছের ভয়াবহ দাঁত খিঁচানো মুখ দেখলে যে কেউ ভয় পেতে পারে। প্রায় 3.5 ফুট লম্বা এবং 90 কেজি ওজনের বিশাল আকারের মাছ প্রধানত পাওয়া যায় সুরিনামের উপকূলীয় অঞ্চলে। ছোট প্রাণী এবং অন্যান্য মাছ এদের প্রধান খাদ্য। কাঁটাযুক্ত ড্রাগন। অস্ট্রেলিয়ার মরুভূমি অধিবাসী মলজগণের একমাত্র প্রাণী পরিচিত কাঁটাযুক্ত গিরগিটি। কাঁটাযুক্ত শয়তান, এমনকি পর্বতের শয়তান নামেও। এরাও নিজেদেরকে শরীরের রং পরিবর্তন করতে পারে, তবে মরুভূমিতে থাকার কারণে সাধারণত এদের বাদামি বর্ণই চোখে পড়ে। প্রায় 8 ইঞ্চি লম্বা এই প্রাণীর সারা দেহ ঢাকা অসংখ্য শক্ত কাঁটা দিয়ে, যার কারণে অন্যান্য শিকারী প্রাণীরা সাধারণত এদের ঘাটাতে আসে না। এদের আরও একটি সুবিধা হলো এরা নিজেদের দেহের যে কোনো অঙ্গ দিয়ে পানি শুষে নিতে পারে, যা এদেরকে মরুভূমিতে টিকে থাকতে বেশ ভালোভাবেই সহায়তা করে। ব্লবফিশ। পৃথিবীর সবচেয়ে কুৎসিত চেহারার প্রাণী নামে পরিচিত এই ব্লবফিশকে বলা হয় শুধুই জেলাটিনের একটি দলা। এদের এই জেলাটিন সমৃদ্ধ কোষ পানি থেকেও হালকা, এই কারণে এদের সাঁতার কাটতে কোনো রকম কষ্ট করতে হয় না। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ার উপকূলীয় প্রশান্ত মহাসাগরে এদের দেখা মিলবে খুব সহজেই। আয়ে আয়ে। দৌবেন্তনিদাই পরিবারের একমাত্র টিকে থাকা প্রজাতি আয়ে আয়ে পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপায়ী নিশাচর প্রাণীও বটে। অদ্ভুত চেহারার এই ল্যামুরকে মাদাগাস্কারের সামান্য কিছু অঞ্চলেও দেখা যায়। এদের নিয়ে বেশ কিছু কুসংস্কার প্রচলিত রয়েছে, যেমন আয়ে আয়েদের খারাপ বলে মনে করা হয় এবং দেখা মাত্রই হত্যা করার মতো রীতিও চালু রয়েছে। এই কারণে এর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় আয়ে আয়েকে বিলুপ্তপ্রায় প্রজাতি হিসাবে ঘোষণা করেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই প্রত্যাশায় আজ শেষ করছি। টাটা।